মুখ্যমন্ত্রী এই মাত্র আমাদের এই আজকে রক্তদান শিবিরের এই মহতী অনুষ্ঠানের প্রতি সম্মানী বিলন আমরা আমাদের মহোদয়কে মহোদয়কে আবার সহায়তা করবেন এই কাজে এমনে আমাদের মিনিস্টার আপনাদের আসন গ্রহণ করুন আমাদের অনুষ্ঠানে আমরা কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানে এবারে উনি সমস্ত রক্তদান অনুষ্ঠানে আনন্দন সংঘের অন্যতম কার্যকর্তা এই রাজ্যের মানে কোথায় কনসেন্ট্রেট করব পড়াশোনার প্রতি কোথায় কনসেন্ট্রেট করব সামাজিক কাজকর্মের প্রতি কিন্তু তার থেকে দূরে গিয়ে আমরা দেখি ওইসব ক্লাবের প্রতি উশৃঙ্খল ক্লাব আমি বলবো ওই সময়ের যে উশৃঙ্খলতা ছিল সেই দিকে আমরা দাবিত হতাম যে নিজের নিরাপত্তা যেন ঠিক থাকে তো আমি বলবো মানুষ যদি ঠিক ঠিকভাবে শ্বাস প্রশ্বাস না নিতে পারে কেন ভয়ে থাকবে আমি এরকমও দেখেছি অনেক ক্লাবে কর্মকর্তা ওই বেশি তো লোক কাজ করে না ক্লাবে কিন্তু ওই ক্লাবের যে কর্তা ওকে যদি একবার হ্যালো না বলা হয় তো সাধারণ মানুষ হ্যালো বলেছে মানে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি পাড়াতে আরামসে থাকতে পারবো এই ধরনের মানসিকতা কিন্তু অনেকের আছে কিন্তু ওই লোকগুলো কিন্তু আমি দেখেছি কোনো অবস্থায় ক্লাবের সাথে যুক্ত হয় না কিন্তু ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যারা ক্লাবের সাথে যুক্ত ওরা আগামী দিনে ভুগবে দেখলাম যে অনেক বেশি এস্টাবলিশ আর যে লোকটা ওই কলার ছড়ি কিনে সন্ধ্যার সময় আস্তে আস্তে বাড়ির ক্লাবের পাশ দিয়ে চলে গেছে এর গার্হস্থ্য সমস্যা এবং সামাজিকভাবে ও কিন্তু অনেক পিছিয়ে গেছে এবং ওর সমস্যাই সমস্যা আর যারা ক্লাব নিয়ে থাকে দেখা গেল মানুষের সব সমস্যার সমাধান করে এবং নিজের সমস্যা তো কোনদিনই আসে না এবং ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত তো আমি কারণ এই বিষয় নিয়ে পার্টিকুলারলি আইন শৃঙ্খলা নিয়ে এবং মানুষ অধঃপতনে যাবে অবক্ষয় হবে তার সাথে কোনো অবস্থায় আমরা আপোষ করব না সরকার তো আপোষ করবেই না তো এই বিষয়গুলো আপনারা দেখবেন আজকে যারা এই ব্লাড ডোনেশন আমি শুনলাম প্রায় 35 জনের মতো ব্লাড ডোনেশন করছে তাদেরকে স্বেচ্ছা রক্তদান করছে তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং তাদেরকে দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে আগামী দিনের আরও যারা ব্লাড দিতে ইচ্ছুক আমাদের যে ব্লাডের যে স্বল্পতা হয় তাতে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেটা সমতা রাখার জন্য অন্যরা যেন স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড এখানে বিভিন্ন জায়গায় আমাদের ব্লাড সেন্টার আছে বা এই ধরনের ক্যাম্প করে ব্লাড ডোনেট করতে পারে এবং যারা আজকে এই ব্লাড ডোনেশনের যে আমাদের স্বাস্থ্য সাথে জড়িত যারা লোকরা আছেন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দেব তো এই দু চারটে কথা বলে জানি না আপনার বেশি কটু কথা বললাম কি না তো এই দু চারটে কথা বলে কিন্তু পাশাপাশি ওই কাজগুলো আমাদের করতে হবে সবার বিশ্বাসটা অর্জন করতে হবে সব মানুষের বিশ্বাস অর্জন করতে হবে যাতে এই পাড়াতে মুসলিম হয়ে কোনো লোক না আসে এই পাড়ার কত ভোটার যদি আপনি ধরেন কত ভোটার আছে অনেক ভোটার তো প্রতিটা লোক এখানে ক্লাবে ওরা যদি বীরচন্দ্র লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পারে তো ক্লাবের মধ্যে কেন আসবে না বিভিন্ন বিষয়ে সেমিনার নিয়ে কথা বলবে না বিভিন্ন উপদেশ দেবে না আমি এমনও দেখেছি যখন আসে কোনো কিছু বলতে যিনি ক্লাবের হর্তাকর্তা উনি বলে আরে আপনি চুপ করুন আমি যেটা বলছি সেটাই এই ধরনের বাতাবরণ আমি বলছি না একদম 100% এখন ত্রিপুরাতে নেই কিন্তু এই বাতাবরণ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে বড় কষ্ট হয় যখন এইসব জিনিস দেখি যে একটা এরিয়ার মধ্যে যেতে গেলে কারোর কাছে রেজিস্ট্রেশন কেন আমি চাইবো আমার আমি এখানে রেসিডেন্ট আমার রেসিডেন্সির সার্টিফিকেট আছে তো আমি কাউকে ভয় পাবো কেন তো এই ধরনের চাপ সেই চাপ মানুষের থেকে যদি সরানো যায় এবং মানুষের সাথে যদি আমরা সংবাদ করি কথাবার্তা বলি তার সম্পর্কে জিজ্ঞেস করি তাহলে অনেক সমস্যার সমাধান হয় বিভিন্ন বিষয়ে এখন তো আমি যেই জায়গায় আছি বিভিন্ন কথাগুলো আমার কাছে আসে বিভিন্ন রিপোর্ট আমার কাছে আসে তো যখন এগুলো শুনি এগুলোই করব না ডেভেলপমেন্ট করব দেশের ডেভেলপমেন্ট করব আজকে যেসব ইস্যুগুলো বড় বড় ইস্যুগুলো আছে এগুলো করব না খালি এইসবই করব তো একমাত্র আপনাদের
হারাধন সংঘ আমি বলছি না, হারাধন সংঘর কিন্তু নাম আছে সে বিষয়ে আমি বলছি না, কিন্তু যেখানে আমি যাই ক্লাবে, কারণ আমার সেই ট্রেনিংটা কিন্তু আমি ক্লাবে, আমি সেক্রেটারি পরে প্রেসিডেন্ট ছিলাম কয়েক বছর, তো সেখানে আমি দেখেছি। তো তার থেকে আমি যে অভিজ্ঞতা আমি সঞ্চয় হয়েছি যে ক্লাবের ভূমিকা একটা বিরাট ভূমিকা, এবং ক্লাব আমি বলবো একটা মিনি গভর্নমেন্ট আমি বলবো, যে কারণে অনেকে আমাকে বলছে যে আরে ডাক্তারবাবু উনি কি সরকার চালাতে পারবে কি, তো যেহেতু ওই ট্রেনিংটা আমার হয়ে গেছিলো, তো এর জন্য ওই মিনি গভর্নমেন্ট আমি এই কারণে বলি যে এখন বর্তমান যে গভর্নমেন্ট আমার পক্ষে কোনো সমস্যাই হয় না চালাতে।